সালামু আলাইকুম আজকে আমি সহজেই বাসায় কিভাবে পারফেক্ট পিৎজা সস তৈরি করা যায় সেটা দেখাবো এখানে চারটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এখন টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব সাথে ব্যবহার করছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ রসুন কুচি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স আর ব্যবহার করব হাফ কাপের মতো টমেটো সস এখানে আমি টমেটো সসটা দোকান থেকে কিনে এনেছি আপনার ইচ্ছা করলে ঘরে বানানো টমেটো সসটাও ইউজ করতে পারবেন আর ইউজ করছি অরেগেনো পিৎজা সসের আসল টেস্ট আনার জন্য অবশ্যই অরেগেনোটা ব্যবহার করতে হবে এখন একটি প্যানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে নিব তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আলো নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো নরম হয়ে আসে নরম হয়ে আসার পর রসুন কুচিগুলো দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজগুলো ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলোতে একটি লালচে কালার আসে লালচে কালার আসার পর পেঁয়াজ আর রসুন গুলোতে ব্লিং করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিব। এখন টমেটো পেস্টের সাথে পেঁয়াজ ও রসুন গুলো ভালো করে মিশিয়ে জাল করে নিব এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে থাকবে খুব বেশি হায়ও না খুব বেশি লো না এটা ভালো করে জাল করে নিয়ে পানিটা কমিয়ে আনব টমেটো পেস্টের পানিটা কমে আসলে এতে আমি মিশিয়ে নিব স্বাদ মতো লবণ অরে টমেটো সস সবশেষে ব্যবহার করবো চিলি ফ্লেক্স এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে জাল করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটা জাল হয়ে আসার পর এতে আমি এক টেবিল চামচের মতো ভিনেগার ইউজ করব এই ভিনেগারটা ইউজ করলে আপনার এক মাসের মতো কোনো বক্সে রেখে ব্যবহার করতে পারবেন ভিনেগার ছাড়া এটাকে ফ্রিজে রেখে নর্মালে পাঁচ থেকে ছয় দিনের মতো ব্যবহার করতে পারবেন এই তো আমার পিৎজা সস রেডি এই পিজা সস দিয়ে আমি দুটি পিজা রেসিপি করেছি একটা বারবি কিউব চিকেন পিৎজা অন্যটি চিকেন পিৎজা আমি নিচে দুটি পিৎজা রেসিপি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ